সবাই ভালো আছেন তো বাবারা? বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে। বাবারা এখানেও একটা বিষয় আছে, কারণ ভালোবাসা আমি যে চাইব আমি কি ভালোবাসতে পেরেছি? আমি কি জন্য আশা করব? আমি কি কখনো কিছু দিয়েছি? কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি যে মুর্শিদের কাছে দয়া ভিক্ষা চাইব, মুর্শিদ যে আমাকে কিছু দিবে, আমি কি মুর্শিদকে কিছু দিতে পেরেছি? আমি যে কখনো তার মনোভাবটা বুঝতে চেয়েছি পেরেছি, আসলে তা পারিনি। এই জন্য আমার ইচ্ছা কি তো, আমি চাই না যে তুমি ভালোবাসো আমায়। কেন? কারণ আমি তোমার ভালোবাসার যোগ্য হতে পারি নাই। আমি আমার দয়ালকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, দয়ালের কাছ থেকে আশীর্বাদ দেওয়া প্রার্থনা এটাই আমি চাই। এই প্রার্থনাই করি, আমার দয়াল যেন আমাকে আশীর্বাদ করে, আমি যেন একজন মানুষের মতো মানুষ, একটা দাসের মতো দাস হতে পারি, একটা ভক্তের মতো ভক্ত হতে পারি। এ চাওয়ার আর কিছু চাওয়ার নেই। গুরুর দরবারে সব কিছুই করতে যাইতে পারবো, এ হইতে পারবো, হইতে পারবো। এখন যে পর্যায়ে কথাগুলো চলে গেছে, আসলে ও আমাদের মাঝে উপস্থিত হয়েছে স্নেহভাজন রানু সরকার, নাকি? তো আমার পক্ষ থেকে তার প্রতি ভালোবাসা, প্রেম ও ভালোবাসা থাকলো। পাগল ভালো, যে বিষয়টা আমি বলতে চাই, ও দয়াল, আমি তো দয়ালের কাছে যেতেই চাই, দয়ালের সেবা করতে চাই, দয়ালের বিষয়টা বুঝতে চাই। কিন্তু আমার সঙ্গে যারা রয়েছে এরা তো আমার দয়ালের দিকে অগ্রসর হইতে দেয় না, কি বাবারা? ফকির লালন বলেছে, আমি কি সন্ধানে যাই সেখানে, আমার মনের মানুষ যেখানে, যেতে পথে নাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী, কত ধনির ভাড়া যাচ্ছে মারা পরে নদীর ঘোড়ে। রসিক যারা পার হয় তারা তারাই নদীর ধারা চেনে, ও গো অখল পাথার যাচ্ছে বেয়ে, ওই রূপ স্বরূপ বাবা কোন রূপ, ওই রূপটা যে তারা সাধন করে, তারা রূপের করুণ জানে তাই সাধন করে, কি বাবারা? ফকির লালন বলে, মরলাম আমি নিশি দিনে, আমি নিশি দিনে মরে গেলাম, কি যেখানে আমার বাবা গেছে, যেখানে তার বাবা গেছে, যেখানে তার বাবা গেছে, এইভাবে আস্তে আস্তে পূর্বপুরুষ হইতে প্রত্যেকেই গিয়ে সেখানে মরতেছে, কি বাবারা? লালন বলে, মরলাম আমি নিশি দিনে, আমি ফণি ধনিয়া মনি হারা ফণির মতো হারা হলাম পিতৃধনে, মনের মানুষ সেখানে আমি কিভাবে সেখানে যাইব? আমি যাইতে চাই, কিন্তু আমার মধ্যে যারা রয়েছে এরা, আমি ভাবি যে এই যে সাধু সঙ্গ করতেছি এর মধ্যে থেকে আমি ভালো হইয়া গেলাম, কিন্তু এর মন সাইরা যদি আমি একটু বাইরে চলে যাই আর অমনি খাবলা দিয়া ধরছে, তুই ভালো হইবি, কি বাবারা? এরকম আছে না, তুমি ভালো হইবা না, ভালো হইতে দাঁড়াও তোমার দিতেছি, আবার যাচ্ছিলাম আবার আমি তাই হয়ে গেলাম, কিন্তু আমার নিজেকে আমি ঠিক রাখতে পারলাম না, কি বাবারা? এরকমটাই না? তাহলে এদের কাছ থেকে বাঁচা যায় কেমন করে? ও দয়াল আপনি এই পথ, এই কৌশলটা একটু শিখাই দেন, যাতে আমরা ওইভাবে আর ধ্বংস শেষ হইতে চাই না, কি বাবারা? ঠিক আছে নি? তাই ছোট্ট করে মাতাল কবি রাজ্জাক দান সাহেবের একটি গান এখানে রাখি, আশা করি দুইটা দিক দিয়েই একটু বুঝাবেন। লালন সাহেবের পথটাও একটু রাখলাম, এবার মাতাল কবি রাজ্জাক দান সাহেব কি বলেছে? বাবারা বেজার হইতেছেন নি যে লাভ দিয়ে এইখান থেকে এইখানে গেল? কারণ আছে বাবারা, নিজেকে আগে নিজে ঠিক রাখতে হবে, এই তো নিজের উপরে নিজে ঠিক জগৎ ঠিক,
তাহলে দয়াল পাইছি। এই দয়ালের কাছ থেকে আমাদের সেই বিষয়গুলো একটু জানার দরকার, যাতে আমরা কখনোই ধ্বংসের পথে না যাই। তাই সেখানে দাঁড়িয়ে মাতাল কবিরাজ জগদান সাহেব বলেছে, কি বলেছে আমার মুক্তির বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ। আমার আশার বাসা আহারে ভেঙে গেছে, আমার আশার বাসা ওহো ভেঙে গেছে, আশার বাসা ভেঙে গেছে। এই আশার বাসাটা আমি কেমন করে আবার ঠিক করব তাই একটু বলেন। তাই বলে কি, অতি সন্ধান করে মাটির ঘরে, সন্ধান করে মাটির ঘরে বিছা ধরে স্বামী ঢুকেছে, অতি সন্ধান করে মাটির ঘরে বিছা ধরে স্বামী ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে গেছে, আমার ওরে মন কোন ব্যাঙের গন্ধ পাইয়া খেলতে ছাপে ঘরে আইস, ওরে মাতাল রাজ্জাকে
গানটির মধ্যে কিছু বিষয় রয়েছে যে কথাগুলো একটু বলতে হয়। কথা কি, কোন ব্যাঙের গন্ধ পাইয়া খেলছে সাপ ঘরে আইসা, কোন ব্যাঙ কি সেই সর্পটাই কি, কি বাবারা সাপ ধরার একটা মন্ত্র আছে, কোন ব্যাঙকে পোষ মানানোর একটা মন্ত্র আছে, কি বাবার আছে না, এদেরকে পোষ মানানো যায় তবে সেটা আমার দ্বারা সম্ভব না। ও দয়াল, ওই মন্ত্রটা কি আমাদেরকে শেখানো যাবে, কি বাবারা যদি আপনি কৃপা করে, যদি আপনি দয়া করে ওই মন্ত্রটা আমাদেরকে শিখিয়ে দেন, আমরা অবশ্যই তা থেকে মুক্তি পাইতে পারি। তাই তো ভুগের লালন বলেছে, করি মানা কাম সারে না মদনে আমি প্রেম রসিকা হব, কেমনে কোন প্রেম, যে প্রেমে আমার আল্লাহকে পাওয়া যাবে, যে প্রেমে আমার নবীকে পাওয়া যাবে, যে প্রেমে আমার দীন বন্ধু মনোয়ার চানকে পাওয়া যাবে, যে প্রেমে আমি আমার পৈরা বরিকে পাইতে পারি। ও দয়াল, আপনি কৃপা করে আমার সেই প্রেম শিখাইয়ে দেন যে আমি কি কর্ম করলে ওই প্রেম শিখতে পারবো। মাতাল রাজাকে কই সাপের দেশে, আরে ওরে বাজান ভয় ভীতি আর কো বাতাসে, ধাক্কা মারে প্রতি মাসে, ভয় ভীতি আর কো বাতাসে, ধাক্কা মারে প্রতি মাসে, মাতাল রাজাকে কই সাপের দেশে, রাজাকে কই সাপের দেশে, ওরে মাতাল রাজাকে কই সাপের দেশে, ঘর বানায় প্রতি দেশে, আছর বাছর ভেঙে গেছে, আছর বাছর ভেঙে গেছে, আছর বাছর ভেঙে গেছে, আরে তুই সাধার ভয় ভীতি আর কুবাতাসে, ধাক্কা মারে প্রতি মাসে, মাতাল রাজাকে কয় সাপের দেশে, আমি ঘর বানায় রইলাম প্রতিবেশে, কি বাবারা। আমার বাজান আব্দুর রশিদ সরকারের একটি গানে রয়েছে, ঘরের মাল সব লুইটা নিল আছে, এ না একশো ও রে রে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, ও মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, ও রে ঘরের মাল সব দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, টাকা পয়সা সোনা গানা সবির ওইসে ঘরে, টাকা পয়সা সোনা পয়সা সোনা দানা ছবি এমন মাল করিল চুরি যাচ্ছিল এমন ধর্ষক করিল চুরি সত্তা,
बजान टका पैसा सोना दाना सभी रही से घरे एमुन माल करिलो सुरी जाया सात तला उपरे ओई सुरा साधारण चूरा नय आर ओ जाने कुथाय की चूरी करते हबे आमी जदि सठिक ज्ञानेर एकजन अधिकारी होइताम ताहले आमार काछ थेके कखनो से चूरी करते पारतो ना के बाबा रा তাই দয়াল আপনি একটু বলবেন এই বিষয় থেকে আমরা মুক্তি পাইতে পারি কেমন করে না হইলে বাবা আমাদের জীবন বৃথা হয়ে গেল তাই তো মাতাল রাজ্জাক যে বিষয়টা বুঝাইতে চেয়েছে ওই বিষয়টাও আমি একটু তুলে ধরলাম আমার বাবা জান যেন অত্যন্ত সুন্দর করে এই বিষয়টা একটু বুঝিয়ে যায় আমার আশার বাসা ভেঙে গেছে আশার বাসা ভেঙে গেছে অতি সন্ধান করে মাটির ঘরে দিশা ধরে সব ঢুকেছে অতি সন্ধান করে মাটির ঘরে দিশা ধরে সব ঢুকেছে একটু যদি সময় দেন দুইটা কথা আমি বলতে চাই সেটা কি ভাবকবি বিজয় সরকারের একজন আশিকান ভক্ত ছিল বাবারা তার অনেক গান আছে নাম তার অনাধি কি বাবারা নাম তার অনাধি এই অনাধি অনাধি কিন্তু প্রথমত নাম অনাধি ছিল না যাকে বলা হল তার মা বাবা কেউই নেই ছিল না তাৎক্ষণিক বাবারা খারাপ লাগে খারাপ লাগলে আমি বলবো না ভক্ত কাকে বলে তাই সেখান থেকে বিষয়টা আজ আমার ধীরে ধীরে যেদিকেই যে পানে চাকায় আমি সবই কিছু ফাঁকা হয়ে গেছে যারা আমার ছিল তারা কেউ আমার সঙ্গে রইল না আহারে এই অনাথ বিজয় বাবুর গানের সে খুবই পাগল ছিল অনাধি বিজয় সরকারের গান গায় অতি ছোট কাল থেকে বিজয় সরকার গান শেষ করে রাস্তা দিয়ে আইতেছে আস্তে আস্তে দেখে একটা একটা ছোট ছোট করে বাজায় যাতে শুনতে সমস্যা না হয় অনাথ গান গাইতেছে কি গান গান গাইতেছে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই বলে গান শেষ হয়ে গেছে আবার ধরেছে আর কি ফিরে পাবো আমি যারে হারিয়েছি জীবনে আরে বিজয় সরকার দূর থেকে লক্ষ্য করে দেখে যে অনেকক্ষণ ধরে বাচ্চাটা গান গাইতেছে চলে গেছে বাচ্চার কাছে বাচ্চার কাছে গিয়ে বলতেছে বাবা তোমার নাম কি তুমি তো গান খুব সুন্দর গাও কার গান গাইতেছো বলে বিজয় বাবুর গান গাইতেছি আমি বলে তুমি কি বিজয় বাবুরে চিনো বলে না আমি বিজয় বাবুরে চিনি না আমি কখনো দেখি নাই তাকে তবে তার গান আমার খুব ভালো লাগে যে কারণে আমি বিজয় বাবুর গান গাইতেছি বলে বাবু তোমার নাম কি বাচ্চাটা দু চোখের জল ছেড়ে বলে আমার বাবা মা কেউ নেই আমার নামও নেই বলে তুমি কি বিজয় বাবুরে চিনো বলে না বলে আমি সেই বিজয় বাবু
ওই বাচ্চা সঙ্গে সঙ্গে বিজয় সরকারের পায়ে গিয়ে পরে জড়িয়ে ধরলো। বিজয় বাবু উঠাইলো, বলে তোমার বাড়ি কোথায়? বলে দয়াল গো, আমার মাও নাই বাপও নাই, আমার নামও নাই, আমার কোনো বাড়ি ঘর দোর নেই, ওই যখন একটা অনাথ আশ্রম ওই ওখানেই আমি থাকি। তবে আমি গান ভালোবাসি তো, তাই মাঝে মধ্যে আপনার এই গান আমি গেয়ে থাকি। বলে তুমি কি গান শিখবা? বলে যদি আপনি কৃপা করে আমাকে নিয়ে যান, তাইলে আমি গাইতে পারবো, শিখতে পারবো। আর এই যেমন আমরা গান গাইতেছি, আমাদের সঙ্গে ঢুলি বাঁশিওয়ালারা থাকে না, বিজয় বাবুর সঙ্গে ওই রকম ঢুলি বাঁশিওয়ালা আছে। তো বলতেছে বিজয় বাবু যে আচ্ছা এই ছেলেটার কি নাম রেখে দেওয়া যায়, ওর তো একটা নাম লাগবে। বলে যেহেতু ওর অনাথ, ওর মা বাবা নাই, আজ থেকে ওর নাম অনাথি, অনাথি বলে ওকে ডেকো। আস্তে আস্তে অনাথি বড় হইতে থাকলো বিজয় বাবুর বাড়িতে। বড় হইতে বাবা যখন গায়ে যৌবন এসে গেছে, আস্তে ধীরে ধীরে বিজয় বাবুর সঙ্গেই থাকে। বিজয় বাবুর বাড়িতে আরেকজন কন্যা থাকতো, নাম তার প্রিয়াবালা। এই প্রিয়াবালা বিজয় সরকারের এত অন্তরঙ্গ একজন ভক্ত। বিজয় সরকার ওই প্রিয়াবালাকে নিজ হাতে গোসল করাইতো, নিজ হাতে খাওয়াইতো, ঘুমের সময় হইলে প্রিয়াবালাকে তার কাছে নিয়ে আয় শুয়াইতো। আস্তে আস্তে অনাধীর মনের মধ্যে একটা সন্দেহ জেগে উঠল যে প্রিয়াবালা বয়স্ক একটা মেয়ে, বিজয় বাবু সেই প্রিয়াবালারে নিয়ে শুয়া থাকে, নিজে হাতে গোসল করাই দেয়, আবার নিজে হাতে খাওয়াই দেয়, না জানি এদের মধ্যে কি একটা ভাব আছে। কি বাবা, সন্দেহ জেগে উঠেছে। বিজয় বাবু তো বুঝছে, কি দয়ালু বুঝে না ভক্তের মনের কথা, ভক্তের মনের কথা অবশ্যই দয়ালু বুঝে। প্রিয়াবালা বলতেছে দয়াল আমি তো একটু বাড়ি যাব, আপনার যেহেতু নলারের সাইডে গান রইছে, আমি বাড়ি যাই আজকে, কালকে সন্ধ্যা রাত্রে আমার এই ভাইকে দিয়ে পেঠাইন, অনাথ বাবুকে দিয়ে পেঠাই, আমি অনাথের সঙ্গে অনাধীর সঙ্গে গানের মঞ্চে চলে যাব। তাই বলে প্রিয়াবালা বিদায় নিয়েছে। বিজয় বাবুর ভালো লাগে না, বিজয় বাবুর ভালো লাগে না, প্রিয়াবালা চলে গেছে, অনাধিত চেয়ে আছে যে কোন দিন কোন সময় এই বিষয়টা আমি তুলে ধরবো মানুষের সামনে। অনাধি ভাবতেছে, ভাবতে ভাবতে বিজয় সরকার বলে অনাধি আমার তো গানের টাইম চলে এসেছে, যাও তুমি প্রিয়াবালাকে নিয়ে আসো। প্রিয়াবালাকে নিয়ে আজকে যাইবা, কালকে সন্ধ্যার মধ্যে তুমি গানের মঞ্চে প্রিয়াবালাকে নিয়ে চলে এসো। তো বললে আচ্ছা ঠিক আছে। বলে শুনো তোমাকে আমি একটা কথা বলে যাই। কি কথা? তবে তোমাকে বলি দেখবা, আমার প্রিয়াবালা এখন কি করতেছে তুমি কি জানো? অনাধি বলে না তো, কি করতেছে? কই দেখবা আমার প্রিয়াবালা উনুনিতে আগুন ধরিয়ে পাখা দিয়ে বাতাস করতেছে, আর একটা গুনগুন করে গান গাইতেছে। বলে দয়াল যদি আমি আমার যাইতে যাইতে বিকেল হয়ে যাই, বলে তখনও তুমি যাইয়া দেখবা আমার প্রিয়াবালা গুনগুন করে গান গায় আর উনুনিতে জাল দেয়। বলে আমার যাইতে যাইতে যদি সন্ধ্যা হয়ে যায়, বলে তুমি তখনও গিয়ে দেখবা আমার প্রিয়াবালা উনুনিতে চুলোতে আগুন দিয়ে জাল দিতেছে আর গুনগুন কইরা গান গাইতেছে। বলে দয়াল আমার যদি যাইতে রাত হইয়া যায়, বলে তুমি তখনও যাইয়া দেখবা গান গাইতেছে। কি গান জানে? ওরে তোমায় প্রথম যেদিন দেখেছি
অনাধিত পরীক্ষা করার জন্য দয়ালের কথা অনুযায়ী চলে গেছে, গিয়ে দেখে বাবা প্রিয়াবালা যে কথা বলা ছিল ঠিক ওই কাজ করতেছে। চুলোতে আগুন দিয়ে পাখা দিয়ে বাতাস করতেছে আর গুনগুন করে গান গাইতেছে, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। বাবারা খারাপ লাগে, ভক্তের কখনো গুরুর প্রতি অবিশ্বাস আনতে হয় না, অবিশ্বাস আনলে তার নরকে ঠাই হয়ে যায়। গুরুর কোলে যদি ভক্ত কখনো না থাকতে পারে, ওই ভক্ত কখনো কুল পায় না, ঠাই পায় না, সে হয়ে যায় কুল হারা, গৃহ হারা। বাউল কবি সেখানে একটি গানও আছে, আমি কুলহারা কলম কিনি আমার কেউ শুনালো সজনী, করিম শাহের গান তদ্রূপ। অনাধি যে দেখে প্রিয়াবালা গুনগুন করে গান গায়, গান গাইতেছে শুনছে, যায়া প্রিয়াবালা রে বলছে কেমন আছো, তোর দিয়ে প্রিয়াবালা দয়ালের কথা শোনার জন্য অনাধির কাছে এসে বলে, ভাই রে, ও ভাই, আমার বিজয় বাবু কেমন আছে, আমাকে একটু খবর দে, আমার বিজয় বাবু কি ভালো আছে? অনাধি বলে, ভালো আছে, খুব ভালো আছে। বলে, ভাই রে, প্রিয়াবালা বলে, ভাই রে, তুই কেমন করে বলিস বিজয় বাবু ভালো আছে? বলে, কেন বিজয় বাবু ভালো আছে? বলে, না, আমি জানি আমার দয়াল ভালো নেই। বলে, আচ্ছা প্রিয়াবালা, তুমি এই চুলোতে বাতাস করতেছো কেন? আগুন তো ধরাইছো, তারপর চুলোতে বাতাস করো কেন? বলে, আমার দয়াল কেমন আছে তাই তুমি বলো ভালো আছে, আমার দয়াল আসলে ভালো নেই। কেন ভালো নেই? ও ভাই, তুমি যখন আমার উদ্দেশ্যে রওনা হলে তখন কি তুমি দেখলে না দয়াল রৌদ্রের বৈশা ছটা সাজতেছে, ছটা সাজতে সাজতে তার ঘাম ধরতেছে, তার খুব গরম লাগতেছে, ওইটা তোমার চোখে পড়ে নাই? অনাথ বাবু চিন্তা করে দেখে, হাই হাই, প্রিয়াবালা কোথায় আর বিজয় বাবু কোথায়? বিজয় সরকারের বাড়ি থেকে যখন আমি আসতেছিলাম আসলেই তো দয়াল চটা সাজতেছিল, ওই সময় তো প্রকাণ্ড রোদ ছিল, রোদের মধ্যে বিজয় বাবু ঘামতেছিল, এটা তো আমি দেখছি। বলে, এই কারণে আমি উনুনে ধরিয়ে ওই উনুনটায় আমার ভিতরের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার মুর্শিদের প্রেমের আগুন, যে আগুন আমি খানিকটা হইলেও বাতাস কইরা নিভাইতে চাইতাছি, যে এই আগুন যে কেমন আগুন, যে কখনো মুর্শিদের প্রেমে পড়ে নাই সে কখনো এই আগুনের বিষয় বুঝবে না। আমার বাজান আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, যে পইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা, যে পইরাছে মুর্শিদ প্রেমের পুরা। ও বাবা, তাই বিজয় সরকার এই হালে আছে কথাটা শুই না, অনাধির মনের মধ্যে একটু বিশ্বাস জাগলো, হায় হায়, দয়াল বইলা দেছিল, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, এই গান গাইতেছিল প্রিয়াবালা, তাহলে তো মিলে গেল। এখন প্রিয়াবালা বলে, ভাই, আসো আমরা এক ঘরে ঘুমাই থাকি। প্রিয়াবালার কথা শুই না অনাধির আবার রাগ হইয়া গেছে, যে কত বড় বেহায়া, বিজয় বাবুর কাছে শুইয়া থাকে তাতেও সমস্যা হয় না, তাতেও আমি মাইনা নিছি, ও আমারে কেমনে কয় যে তুমি আমার সঙ্গেই ঘুমাও, কারণ অনাধি তার তো গুরু ভাই, নাকি বাবারা?
প্রিয়া বালার ঘর ছিল একটা, বিছনা ছিল একটা। তাই বলেছিল, গুরু ভাই তোর সঙ্গে আয়, আমরা দুজন দুই ভাই বোন একসঙ্গে ঘুমাই। অনাধীর মনের মধ্যে সন্দেহ জাগলো, না না বিজয় বাবুর সঙ্গে সে ঘুমায়, ওর সঙ্গে আমি ঘুমাইতে পারবো না। প্রিয়া বালারে বলে, আমি তোমার সঙ্গে ঘুমাইবো না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। প্রিয়া বালা অনাধীর বিছনা পেরে দিয়ে ও ঘরের বাইরে এসে বৈশা রইছে, বৈশা থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। এদিক অনাধি ঘুমাইয়ে গেছে, ঘুমাইয়ে দেখে বিজয় সরকারের যিনি গুরু তারক ব্রহ্ম কি বাবারা, সে চলে এসেছে কোথায়, তার ঘাটে। ঘাটে সে নাও ভিড়াইয়ে বিজয়কে ডাকে, বিজয় এসো আমার নাই এসো। এসো আমার নায়ে উঠো। অনাধি বাবা তাকে নাও, চইলা যাই চইলা যাই, সঙ্গে সঙ্গে তারা হুড়ো করে নায়ে উঠতে যায়। যখন নৌকায় উঠতে যায় তারকনাথ ব্রহ্ম বলে, থামো অনাধি, তুমি থামো, তোমার মতো ব্যক্তির আমার নৌকায় জায়গা নাই। আমি বিজয় বাবুরে নিতে পারবো, প্রিয়া বালারে আমার নায়ে নিতে পারবো, কিন্তু তোমার ভক্তকে আমি কখনো আমার নৌকায় উঠাইতে পারবো না। সঙ্গে সঙ্গে অনাথ বাবুর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে প্রিয়া বালার কাছে দৌড়িয়ে গিয়ে পাও জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তোর কার বোন রে, আমি পরোয়া নাই করে ফেলেছি, আমি বুঝতে পারিনি যে আসলে বিজয় বাবুর সঙ্গে তোমার কেমন ভালোবাসা ছিল। কেবা বিজয় আর কেবা প্রিয়া বালা, আমি বুঝতে পারিনি, ও বোন তুমি আমাকে মাফ করে দাও। অনাধীর এই কান্নাকাটি শুনে প্রিয়া বালা জিজ্ঞাসা করলো, ও ভাই কি হয়েছে তোমার, তুমি তো রাত্রে ভালোই ছিলা, হঠাৎ এখন তোমার কি হইলো যে তুমি এসে আমার কাছে এরকম কান্নাকাটি করো। বরে প্রিয়া বালা, রে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, আমার তারকনাথ সে নাও ভিড়াইয়ে আমাকে ডাকে, আমাকে বলে তোর মতো ব্যক্তির আমার নাই জায়গা হবে না। বিজয় বাবুকে উঠাইলো, তোরে উঠাইলো, কিন্তু আমারে উঠাইলো না। সেই ভাবধারা নিয়ে অনাধি বাবু লিখলো, কি লিখলো তাই বলেছে কবি, আমি যেয়ে দেখি
পথে কথাকার আমার দয়াল নবী কেঁদে কেঁদে বলে পিতা বইল আমার মা হারাইলাম পথে আমার বাবার রওজা দেখাইতে গিয়ে দেখতে গিয়ে আমি আমার মাকেও হারিয়ে ফেললাম আমার একা একাই যেতে হবে কোথায় একা একাই চলতে হবে কারণ আমার ভাই বোন বন্ধু আমার কেউ নেই কারণ আমার দয়াল নবী অতি ছোট কালে ছয় মাসের গর্ভে থাকতে তার পিতাকে হারিয়েছে ছয় বছর সেই ছয় বছর সাত বছরের কালে দয়াল নবী মাকেও হারিয়ে ফেলেছে কি বাবারা আমার কেহ নাই এই জগতের মধ্যে আমি জননের এতিম হয়ে গেলাম আমি যেই কুলে ঠাই করেছিলাম সে কুলো আমার থেকে সরে গেল কি বাবা মা বাপ হারা যন্ত্রণা একজন সন্তানই বুঝে আমার মা হারানোর যন্ত্রণা বাবা হারানোর যন্ত্রণা যে সন্তান হারায় সে সন্তান বুঝে না হইলে কেউ বুঝে না আমার অর্ফান ভাই সে বুঝে মা বাবা হারানোর যন্ত্রণা আমরা বুঝে আমাদের দয়াল হারানোর যন্ত্রণা কি বাবা যাদের মা হারিয়ে গেছে বাবা হারিয়ে গেছে সে সন্তান বুঝে আর যার গুরু হারিয়ে গেছে সে বুঝে গুরু হারানোর কেমন যন্ত্রণা ভাই জানে ভাইয়ের যন্ত্রণা ভাই ছাড়া অন্য কেউ বুঝে না পিতা মইল মা হারাইলা পথে
পায়।